ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুশি নিউ ব্লগস। আজকে তোমরা দেখবে টমেটো ভর্তা রেসিপিটা কিভাবে করি। প্রথমে টমেটো নিয়েছি আমি, আমার টমেটো এই কটাতে হবে না যেহেতু আমার মানুষ বেশি, সো আমি আরও নিয়েছি। তো প্রথম পর্যায়টা দেখাই, দ্বিতীয় পর্যায়টা দেখানো দরকার নেই যেহেতু আমি টমেটোটা সিদ্ধ করতেছি। দুইবারে সিদ্ধ করব, একবারে তো হবে না, সো আমি একবারে যে কটা সেই কটাই দিচ্ছি আপাতত। এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, আর ভিডিওটা যারা দেখতেছো লাইকস দেবে, কমেন্ট বক্সে জানাবে, আর ফেসবুকে যারা ফলো দিয়ে লাইকস কমেন্টস করবে, আর ইউটিউবের চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবে। আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। আর আজকে রেসিপিটা হচ্ছে টমেটো ভর্তা রেসিপি। এটা ম্যাক্সিমামই খেয়ে থাকো, আমি যেটা জানি তাও তোমাদেরকে আমি একটু শেয়ার করছি, আমার কাছে খুবই মজা লাগে, সো আমি তোমাদেরকে শেয়ার করলাম আজকের এই রেসিপিটা। তো টমেটোটাকে এভাবে তেল ছাড়া দিলে টমেটোর ভিতরে পানিগুলো টেনে যাবে, আর ততই মজাটা বের হবে টমেটো ভর্তাটার। তো দেখো আমি এপিটি ওপিটি ঘুরিয়ে ঘাড়িয়ে এই রেসিপিটার এই টমেটোগুলো আমি সিদ্ধ করার জন্য ঘুরাচ্ছি, যাতে সিদ্ধ হয়, নরম হয়ে যায়, তাহলে ভর্তাটা চটকাতেও ভালো লাগবে, এমনকি খেতেও মজা লাগবে, চটকালে মিহিন হয়ে যাবে। তো একটা খোলা হয়ে গেল, আমি দেন আর একটা পর্যায়ে গিয়েছি, সো এটা খোলা দিয়েছি, একটু বেশি সিদ্ধ হচ্ছে। এভাবে পুড়িয়ে টমেটোটা ভর্তা বানালে খুবই মজা লাগে, আর টক টক রমজান মাসে টক জিনিসটাই খুবই মজাদার, মুখেও ভালো লাগে, খেতেও মজা লাগে, যেহেতু সারাদিন রোজা রাখা হয়। আর রমজান মাসে তোমরা কে কীরকম কাটতেছে তোমাদের রমজানটা? আর আল্লাহর রহমতে আমি সবগুলো রোজাই রেখেছি, বাকি রোজাগুলোও রাখব। তো আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগবে তোমাদের, আর কমেন্টস বক্সে জানাবে, নতুন যারা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবে, লাইকস দিবে। দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়ই, আমার দ্বিতীয় পর্যায়ে টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে টমেটো আমার অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলেছিলাম, অবশেষে হয়ে গেল আমার টমেটো রেসিপিটা সিদ্ধ। এবার টমেটোটার উপরে ছিলকাটা ফালাবো। দেখো আমি টমেটোটার ছিলকাগুলো ফালাচ্ছি, তাহলে টমেটোটা চটকালে খুব নরম হয়ে যাবে, মিহিন হয়ে যাবে উপরের ছিলকাটা ফালিয়ে দিলে, আর এই পোড়া ভাবটা দেখা যাবে না, পোড়া পোড়া দেখা যাবে না, তাহলে টমেটোর কালারটা সুন্দর আসবে। হয়ে গেল আমার টমেটোর উপরের ছিলকাগুলো ফালানো। এবার আমি মরিচের সাথে লবণ দিয়ে চটকিয়ে নিলাম, তার পাশে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটাও আমি আগে রেডি করে রেখেছিলাম। এবার আমি টমেটোটাকে চটকাবো, পরে আগে মরিচটাকে আমি ভালোভাবে মিহিন করে নিই, মরিচটা যত মিহিন করব ঝালটা বের হবে, সাথে কালারটা সুন্দর আসবে। মরিচের সাথে আমি সরিষার তেল ইউজ করব, পেঁয়াজটার সাথে পেঁয়াজ মরিচ একসাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, আর এটা গরম ভাতের সাথে এই মরিচ পেঁয়াজটা খুবই মজাদার, চিটিপুটি এক প্লেট ভাত খেতে পারবে এই মরিচ ভর্তাটা দিয়ে। দেখো আমি পেঁয়াজটা চটকিয়ে এবার মরিচগুলো নিচ্ছি, সম্পূর্ণ মরিচগুলো আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। আর এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথেও খেয়ে মজা পাবে, শুধু টমেটো ভর্তাটা ছাড়া এই মরিচ ভর্তা দিয়েই অনেকখানি ভাত খেতে পারবে। এবার টমেটোটাকে নরম করে নিচ্ছি, চটকিয়ে নিচ্ছি, টমেটোগুলো সব মাখিয়ে নিব, সবগুলো টমেটো চটকানো হচ্ছে। দেখো আমি টমেটোটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি,
এভাবে তোমরা ভর্তা বাসায় বানিয়ে খেতে পারো। খুবই মজাদার একটার ভর্তা, টমেটো রেসিপির ভর্তা, খুবই মজাদার। আমার কাছে খুবই ভালো লাগে এই টমেটো ভর্তাটা, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর ওই মরিচ ভর্তাটা দিয়ে তোমরা আরও অনেক মজা পাবে ভাত, গরম ভাতের সাথে খেয়ে। দেখো আমি সামান্য পরিমাণের মরিচ নিয়েছি টমেটোর সাথে মাখানোর জন্য, আর বাকি মরিচটুকু খেয়ে রেখে দিয়েছি ভাতের সাথে খাবো। আমরা যে কোনো ভর্তার সাথে এই মরিচ ডলাটা খুবই মজা পাই, আর আলাদা করে বেশি করে রেখে দিই। তারপরে গরম ভাতের সাথে এই মরিচ ভর্তাটাও খাই, আর সাথে প্লাস যে কোনো ভর্তাই থাকুক সেই ভর্তাটাও খাওয়া হয়। আমাদের কাছে খুবই ভালো লাগে। হয়ে গেল আমার ভর্তাটা, এবার এর সাথে সরিষার তেলটা দিয়ে দিব টমেটো ভর্তার সাথে। দেখো সরিষার তেল দিয়েছি, এবার ভালোভাবে চটকিয়ে নিব। দেখো ভালোভাবে চটকিয়ে নিয়েছি, আস্ত নেই, সবই মিহিন হয়ে গেল। হয়ে গেল আমার টমেটো ভর্তাটা, দেখো আমার স্পেশাল মরিচ ভর্তা প্লাস টমেটো ভর্তা। আশা করি তোমরাও বাসায় এভাবে রেসিপিটা বানাবে, খুবই মজাদার, খুবই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে খুবই মজাদার একটা ভর্তা, টমেটো রেসিপি। আল্লাহ হাফেজ।